আসসালামু আলাইকুম। আপন কুটির রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে নিহারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এবার প্যানের মধ্যে তিনটা গরুর পায়ের টুকরা করে দিয়েছি। এর মধ্যে এক কাপ পেঁয়াজ টুকরা, হাফ কাপ রসুন কুচি, 15টা শুকনো মরিচ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ লবণ, 4টা তেজপাতা এবং 4 টুকরা এলাচ, কয়েক টুকরা লবঙ্গ এবং কয়েক টুকরা এলাচ দিয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 লিটার পানি দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি ডিম দিয়ে দিলাম। আবার আমি এটা ভালোভাবে নেড়ে দিব। এবার আমি এটা হাইটে চুলায় বসিয়ে দেব। বসিয়ে আমি 15 মিনিট জাল দিয়ে যখন বলক উঠে যাবে তখন এটার মধ্যে আদা ও জিরা বাটা মিশিয়ে দেব। এবার আমার নিহারিটা ফুটে উঠেছে। এটার মধ্যে আমি আদা 1 টেবিল চামচ ও 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে এবার এটা আমি 5 থেকে 6 ঘন্টা মৃদু আঁচে জ্বালিয়ে নিব। 2টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ জিরা, 2টা বড় এলাচ, 3 টুকরা তেজপাতা, হাফ জয়ফল, 2টা জয়িত্রী, 8 থেকে 10টি সাদা গোলমরিচ। এই মশলাগুলো হালকা টেলে নিয়ে আমি গুঁড়া করে নিব। নেহেরি প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এই গুঁড়া মশলাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আরও 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে আমি 1 চা চামচ ব্রাউন সুগার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে আমি 2 থেকে 3 মিনিট রাখব। চিনিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব 2 থেকে 3 মিনিট। নিহারিটা প্রস্তুত হয়ে গিয়েছে, খাওয়ার জন্য রেডি।